জাজাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এরপর যে প্রশ্ন করবেন, আবদুল্লাহ আরব, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি শেখ, বাংলাদেশ থেকে বলছিলাম। জি বলেন। জি শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে পুরুষ মানুষের জন্য পুরুষদের হাতের পায়ের এবং বুকের লোম কাটার বিধান কি? পুরুষ মানুষ পুরুষদের জন্য, হ্যাঁ হ্যাঁ, শরীরে কোন লোমকের কথা বলছেন? হাতের, বুকের, এই তো বুঝতে পারছি। হ্যাঁ, আমি আমি বুঝে নিয়েছি প্রশ্ন। শরীরে যে লোমগুলি বা পশমগুলি রয়েছে সেগুলি সম্পর্কে যেসব পশমগুলি ফেলতে বলা হয়েছে বা মুন্ডন করতে বলা হয়েছে, কাটতে বলা হয়েছে, সেগুলি কাটতে হবে। যেমন নামের নিচের পশম মুন্ডন করা, হালকুলা আনা, মোচ কাটতে হবে, ছোট করতে হবে, মুন্ডনের চাইতে ছোট করা হচ্ছে উত্তম। সে বেশি করে ছোট করেন কিন্তু ছোট করা হয়, ব্লেড না ব্যবহার করে মেশিন ব্যবহার করেন, এক নম্বরে যেতে সমস্যা নেই, কিন্তু কাটার কাটার কথা, এইরকম যে পশমগুলির কথা কাটার কথা বলা হয়েছে। চুল কাটবেন, হ্যাঁ, কারণ চুল না কাটলে বিশ্রী লাগবে, আর একজন মুসলিম সভ্য হয়ে বসবাস করবে, সুতরাং চুল কাটবে সে। চুল যেমনই রাখো, বড় করে রাখলেও চুলটা কাটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল বড় ছিল কিন্তু বিশেষ তরিকার চুল ছিল, সেটাও কাটা চুল ছিল। মহিলাদের মতো লম্বা করে ছাড়া জায়েজ পুরুষদের জন্য নাই, কারণ মহিলাদের তখন সদৃশ্যতা চলে আসবে, যেটা হারাম। তাহলে আমরা জানতে পারলাম যে সব চুল বা লোম কাটার কথা রয়েছে, মুন্ডনের কথা রয়েছে শরীয়তে, সেগুলো মুন্ডন করতে হবে, কাটতে হবে। আর যে এটার কাটা নিষেধ রয়েছে, ছোট করা নিষেধ রয়েছে, মুন্ডন করা নিষেধ রয়েছে, সেটা নিষেধ হারাম। যেমন দাড়ি মুন্ডন করা হারাম, দাড়ি ছোট করা, এমন করে ছোট করলেন যে একবারে শুধু চেনা যাচ্ছে যে হ্যাঁ দাড়ি আছে, না, হারাম, জায়েজ নাই। জি, তো দাড়িকে বাড়াইতে বলা হয়েছে, সুতরাং বাড়াইতে হবে। আর বাকি তৃতীয় শ্রেণীর পশম হচ্ছে শরীরে, যেগুলো সম্পর্কে হানা কোনোটাই নেই, কাটার কথাও নেই আর ছাড়ার কথাও নির্দেশ নেই, সেই ক্ষেত্রে যদি প্রয়োজন মনে করেন তাহলে সেগুলি কাটতে পারে। সেগুলো তো যদি আপনার, সেগুলি আপনার কষ্টদায়ক বা বিরক্তিকর হচ্ছে, অনেকের বেশি বড় হয়ে যায়, কাটতে পারেন। আর না হলে আসল হচ্ছে যে কাটবেন না, পুরুষ আসল হচ্ছে যে কাটবেন না। বুকের চুল পুরুষদের জন্য এটি সৌন্দর্য, বুকের চুল এমনকি হাতের পায়ের চুল পুরুষদের জন্য একটা সৌন্দর্য, আর সুতরাং সেগুলি কাটবেন না, রাখবেন। কিন্তু এই ক্ষেত্রে শরীয়তে হানা এমন কিছু আসে নাই। জি, আল্লাহ তাআলা।